আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটরে আমরা কিছু প্রবলেম সলভ করব কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের, যেগুলো ল্যাব রিলেটেড, ল্যাব কোর্সে যেগুলো আমাদের এসে থাকে। তো আমাদের প্রথম প্রবলেমটা হলো রাইট টু প্রোগ্রাম টু ভেরিফাই এনআরজেড এল লাইন কোডিং টেকনিক। আচ্ছা, তো এনআরজেড এল লাইন কোডিং টেকনিক জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে লাইন কোডিং টেকনিক ব্যাপারটা কি। তো এই টিউটোরিয়ালটা আসলে আমি এখানে ইমপ্লিমেন্ট করা শেখাবো এবং ম্যাথ ল্যাবে সেটা কোড করে দেখাবো। তো সার্বিক সবগুলো ব্যাপার নিয়ে কাজ করতে গেলে একটু সময় লাগবে, অর্থাৎ ভিডিওটা একটু লেন্দি হবে। তো আশা করছি ধৈর্য সহকারে দেখলে কিছুটা শিখতে পারবেন। তো এর প্রিরিকুইজিট গুলো হলো, আমাদেরকে আগে জানতে হবে লাইন কোডিং কি, তারপরে জানতে হবে ম্যাথ ল্যাবে এটা ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের ইফ আর এলস স্টেটমেন্ট জানতে হবে, এবং ফর লুপ কিভাবে কাজ করে সেটা জানতে হবে। তো আর ম্যাথ ল্যাবের বেসিক ধারণাগুলো তো থাকা লাগবেই, কিভাবে গ্রাফ ইমপ্লিমেন্ট হচ্ছে বা লাইন কিভাবে ড্র করা যায় বা লাইন কিভাবে ড্র অঙ্কন হচ্ছে। তো এই বেসিক জ্ঞানগুলো জানার জন্য আপনারা আমার টিউটোরিয়ালে গিয়ে, আমার আমার প্লেলিস্টে গিয়ে সেখানে ফর লুপ কিভাবে কাজ করে, তারপর ইফ এলস স্টেটমেন্ট কিভাবে কাজ করে, লাইন কিভাবে ড্রয়িং করা যায়, বা ম্যাথ ল্যাবের বেসিক কিছু আপনাদের ট্যাবগুলো সম্বন্ধে আপনারা জেনে আসতে পারেন। তো চলুন আমরা আগে আজকে জেনে নেই লাইন কোডিং কি। তো আমি একটা প্রেজেন্টেশন এখানে তৈরি করেছি, দেখেন, যেটাতে আমি লাইন কোডিং বোঝাবো। আচ্ছা, আমরা যে সাধারণত আমরা যে ইনপুটগুলো নেই কম্পিউটারে বা যে কোনো ইনপুট ডিভাইসে, সেটা আমরা এই ধরনের অ্যানালগ সিগন্যাল নেই। তো সেটাকে আমরা কি করি, ডিজিটাল কনভার্ট করি। তো অ্যানালগ থেকে ডিজিটাল এভাবে আমরা বাইনারি বিটে কনভার্ট করি। আপনারা জানেন যে কম্পিউটার বাইনারি বিট নিয়ে কাজ করে, অর্থাৎ ওয়ান কিংবা জিরো। তো ওয়ান জিরো এখান থেকে আমাদের নিচে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে যে আমরা হলো ডিজিটাল সিগন্যালে পরিণত করেছি। এটাও ডিজিটাল সিগন্যাল, এটাও ডিজিটাল সিগন্যাল। তার মানে হলো ডিজিটাল থেকে ডিজিটাল সিগন্যালে আমরা পরিণত করছি। তো এই যে লাইন কোডিং গুলো মূলত হলো ডিজিটাল থেকে ডিজিটাল সিগন্যালে পরিণত করা, অর্থাৎ ওয়ান জিরো বিট থাকবে, সেগুলোকে এভাবে আমাদের লাইন ওয়ান জিরো ওয়েবে পরিণত করতে হবে। ঠিক আছে, তো এটা লাইন কোডিংটা বুঝতে পারলেন যে হলো ডিজিটাল থেকে ডিজিটাল কনভার্সেশনটা হলো লাইন কোডিং। এটা কত ধরনের হতে পারে, এটা হতে পারে, আমি এটা একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, এটা হতে পারে হলো লাইন কোডিং, হতে পারে অনেক কয়েক ধরনের, ইউনিপোলার, পোলার, বাইপোলার, মাল্টি লেভেল বা মাল্টি ট্রানজিশন। তো এতগুলো আমি আলোচনা করব না। তো এখানে ইউনিপোলার কি এবং পোলার কি, বাইপোলার কি, সেগুলো আগে আমি আলোচনা করে নেব। তারপরে হলো এগুলো যে প্রোগ্রামে দেখতেছেন, এনআরজেড বা হলো এনআরজেড, আরজেড, বাইফেজ, ম্যানচেস্টার এন্ড ডিফারেনশিয়াল ম্যানচেস্টার, এগুলো আলোচনা করব। তো প্রথমে জেনে নিই হলো ইউনিপোলার ব্যাপারটা আসলে কি। দেখেন, ইউনিপোলার বলতে যে একটা রেফারেন্স স্ট্রিং আমি এখানে নিয়েছি, হলো রেফারেন্স লাইন, এই যে এটা এদিক থেকে বরাবর সময় কাজ করবে, এদিক থেকে অ্যাম্পলিটিউড, এদিক থেকে ভোল্টেজ আমরা ধরে নিচ্ছি ওয়ান হলে হাই ভোল্টেজ, জিরো হলে লো ভোল্টেজ। আচ্ছা, তো এদিক দিয়ে আমাদের সময় কাজ করছে। দেখেন, এখানকার আমাদের ওয়েভটা কিন্তু সব সময় রেফারেন্স স্ট্রিং এর এক পাশে রয়েছে, এই জন্য এটা ইউনিপোলার, উপরের পাশে। আর যদি এটা দেখেন দুই পাশে থাকে, রেফারেন্স লাইনের উপরে এবং নিচে দুই পাশে থাকে, সেটা হলো আমাদের হলো পোলার। আর যদি বাইপোলার মানে হলো তিনটা পাশে থাকবে, দেখেন উপরে আছে, মাঝখানে রেফারেন্স লাইন বরাবর আছে, আবার নিচের দিকেও আছে। আপনারা বুঝতে পারছেন কিনা আমি ব্যাপারটা আরেকবার আপনাদেরকে বলি, তিন ধরনের লাইন কোডিং এর কি। এটা ইউনিপোলারটা হলো, দেখেন আমাদের রেফারেন্স স্ট্রিং এর উপরে আছে, রেফারেন্স লাইনটার উপরে রয়েছে, তারপরে একটা হলো রেফারেন্স লাইনের উপরে এবং নিচে রয়েছে, তারপর একটা হলো রেফারেন্স লাইন বরাবর এবং উপরে এবং আবার নিচেও থাকছে। তো এটা হলো আমাদের ইউনিপোলার, বাইপোলার এবং পোলার, পোলার হলো লাইন কোডিং। তো এখন ইউনিপোলারের এনআরজেড রয়েছে, আবার পোলারেরও এনআরজেড রয়েছে, আরজেড রয়েছে। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা যেহেতু এনআরজেড নিয়ে কাজ করব, তো এনআরজেড এর আমরা এনআরজেড জিনিসটা আবার কি সেটা এখন একটু দেখব। তো চলুন আমি আপনাদেরকে এইখানে নিয়ে যাই। আচ্ছা, এনআরজেড এর দুইটা পার্ট রয়েছে পোলারের ক্ষেত্রে, একটা হলো এনআরজেড এল আর এনআরজেড আই। তো আজকে আমরা মূলত আলোচনা করছি, আমি আপনাদেরকে একটু ব্যাক নিয়ে যাই, আজকে আমরা মূলত আলোচনা করছি হলো এনআরজেড এল লাইন কোডিং টেকনিক। ঠিক আছে, এনআরজেড এল লাইন কোডিং টেকনিক কি সেটা আমরা আলোচনা করছি। তো এনআরজেড এল লাইন কোডিং এর ক্ষেত্রে আপনাদেরকে আমি দেখাই, এনআরজেড লাইন কোডিং, এল লাইন কোডিং এর ক্ষেত্রে এটা যদি আমি একটু বড় করে দেখাই, হলো আচ্ছা দেখতে পাচ্ছেন যেমনটা, এনআরজেড এল লাইন কোডিং এর ক্ষেত্রে যে উপরে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো রয়েছে, এই ক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে জিরো হলে উপরে। ঠিক আছে, জিরো হতে হিরো, ওয়ান তে জিরো, এটা মনে রাখলে আমাদের এনআরজেড কিন্তু মনে রাখা হয়ে গেল। অর্থাৎ জিরো হলে উপরে হবে তার ওয়েভটা, আর হলো তার সিগন্যালটা, আর ওয়ান হলে নিচে হবে। আবার জিরো দেখেন, এই দুটো জিরো, দুটো উপরে, আবার ওয়ান এই দুটো, তাই তিনটা এটা নিচে। ঠিক আছে, আর জিরো হলে আবার উপরে। তো এই এনআরজেড পূর্ণরূপ হলো নন রিটার্ন টু জিরো। আচ্ছা,
নন রিটার্ন টু জিরো লেভেল, এলতে লেভেল, আর এনার্জের আইতে নন রিটার্ন টু জিরো ইনভার্টেড, ঠিক আছে? তো এর বিপরীত, আচ্ছা যাই হোক, আমরা আজকে যেহেতু এনার্জের এল নিয়ে আলোচনা করছি, সেটা আমি আরেকবার বলে দিই এটা আসলে কিভাবে কাজ করছে। এটা এটা যদি ভালো করে এখান থেকে আপনারা বুঝতে পারেন, তাহলে কোডিং এও কিন্তু ম্যাটল্যাবে ইমপ্লিমেন্টেশনটাও খুব সহজে বুঝতে পারবেন। তো দেখেন, জিরো হলে আমাদের উপরে ওয়েবটা হবে, ওয়ান হলে নিচে, জিরো হলে উপরে, ওয়ান হলে নিচে, এটা মানে জিরো মানে হলো হিরো আর ওয়ান হলে সে জিরো, এরকম মনে রাখতে হবে উল্টাটা, ঠিক আছে? এই জিনিস টেকনিক আর কি মনে রাখা, জিরো হলে উপরে, ওয়ান হলে নিচে। তো এটা হলো এনার্জেট এল এর আমাদের ওয়েবটা যেটা হবে, এটা আমাদের ম্যাথ ল্যাবে কোড করে এটা আউটপুট দেখাতে হবে। তো চলুন আমরা এখন একটু ম্যাথ ল্যাবে চলে যাই। তো আমি এখান থেকে ব্যাক হচ্ছে, আমি আগেই বলেছি আজকের টিউটোরিয়ালটা আপনাদের কাছে একটু বড় মনে হবে বা বড় হবে, কারণ আমরা সবগুলো বিষয়ে আলোচনা করব। তো আমাদের ম্যাথ ল্যাবে যাওয়ার আগে আমি এখানে কোডটা আপনাদেরকে আরেকবার পড়ে শোনাচ্ছি। রাইট এ প্রোগ্রাম টু ভেরিফাই এনার্জি এল লাইন কোডিং টেকনিক। তো এখানে আমার কোডটা আসলে করে রেখেছি, আমি কোডটা আপনাদেরকে আমি এই ইমপ্লিমেন্ট করে সেখানে বুঝাই দিব, দেখাই দিব লাইন বাই লাইন যে কিভাবে কাজ করছে, কারণ পুরো কোডটা যদি আমি ওখানে না দেখে একেবারে লিখতে যাই কোথাও ভুল হতে পারে, তখন সেখানে কিন্তু আপনাদের একটু বুঝতে সমস্যা হবে বা সময় আরো বেশি লেগে যাবে। তো আমাদের প্রবলেমটা আপনারা আগে শুনেছেন, এনার্জি লাইন কোডিং টেকনিক। তো এখানে একটা ইনপুট আমরা দেওয়া থাকতেছি, ইনপুট একটা নিতে হবে স্ট্রিং, তারপরে হলো আমাদেরকে সেটা আমাদের সেই লজিকটা খাটায় যে জিরো হলে উপরে আর আমার হলো ওয়ান হলে নিচে আমাদের সিগন্যালটা ড্র করবে, যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছি। দেখেন এখানে, দেখেন যে জিরো হলে এখানে, জিরো হলে এই যে আমার জিরো হলে উপরে, ওয়ান হলে নিচে, ঠিক আছে? এটা আমার ল্যাব খাতার একটা চিত্র। তো আমি কোডটা কপি করে নিচ্ছি আমার ওইখানে, আচ্ছা কোডটা ভেঙে ভেঙে কপি করে নিব আপনাদেরকে এখান থেকে একটু বোঝা যাবে। আমি এখানে একটু দেখেন, এখানে ক্লিয়ার অল লেখা আছে, অর্থাৎ আর এর আগে যদি কোনো কোড করা থাকে ম্যাথ ল্যাবে, তো সেখানে সেটা এটা ক্লিয়ার করে নিবে। আর এইটা মানে কি, এক্স ম্যাক্স মানে কি, আর ওয়াই ম্যাক্স মানে কি, আর এইটা এগুলো মানে কি, এই তিন লাইন মানে কি, সেটা আগে আমি ব্যাখ্যা করছি। তো এই তিন লাইনের ক্ষেত্রে, এই তিন লাইনের ক্ষেত্রে আপনাদেরকে আমি বলি, এক্স ম্যাক্স বলতে আমাদের যে অক্ষটা আঁকবো, আমাদের যে এখানে গ্রাফটা আমরা আঁকছি, এখানে যে গ্রাফটা, এই যে একটা অক্ষরেখা আঁকতেছে না, এটা একটা অক্ষরেখা আর এটা একটা অক্ষরেখা, এই অক্ষরেখাটা কতটুকু হবে দেখেন, অক্ষরেখাটার এক্স এর লিমিট হলো, দেখেন এইখান থেকে আপনারা বুঝবেন, এটা একটু ভালো ভালো করে বড় করে দিই, দেখেন এক্স এর, এটা এক্স অক্ষরেখা, হ্যাঁ এটা এক্স অক্ষরেখা, আর এটা হলো ওয়াই অক্ষরেখা। এখানে এক্স এর ভ্যালু আমাদের শুরু হয়েছে কত থেকে, এখানে হয়েছে দেখেন 50 থেকে, এটা 100 ছিল মাঝখানে 50 থেকে, দেখেন 0 থেকে 100। আপনারা বুঝতে পারছেন কিন্তু, আমি একটু হাইলাইট ইয়ে করে নিতে পারতাম পিডিএফটাতে, আচ্ছা কালার হচ্ছে না এখন, দেখেন কালার তো হওয়ার কথা, আর বাই দ্য ওয়ে, আচ্ছা দেখেন 0 থেকে 100 অর্ধেক হলো 50, 50 থেকে শুরু হয়েছে আর এক্স এর ভ্যালু কিন্তু একবারে 50 পর্যন্ত আছে, তার মানে এদিকে কি কোনো আর এক্স, এটা কি বেঁকে গেছে, যায়নি, এটা কিন্তু আমার 50 থেকে শুরু হয়ে 50 পর্যন্ত হয়েছে। তো এইখানে আমাদের দেখেন, আর ওয়াই কিন্তু শুরু হয়েছে কত থেকে, দেখেন ওয়াই শুরু হয়েছে কত, 200 এদিকে 40 থেকে শুরু হয়ে 240 এ আছে, ওয়াই এর উপরে যায়নি, তার মানে আমার ব্যাপারটা হলো এরকম যে এই যে আমি যে এক্স ম্যাক্স আর ওয়াই ম্যাক্স নিলাম, এইটা এই দুটো নিয়ে আমি লাইনটা আমার অক্ষ দুটো আঁকবো, দেখেন এই লাইনটা আমি লাইন আঁকা কি লাইন কিভাবে কাজ করে সেটা আমি একটা টিউটোরিয়ালে দেখিয়েছি। 50 থেকে 50 বলতে এক্স এর দুটো ভ্যালু, আর ওয়ান থেকে ওয়াই ম্যাক্স, ওয়ান থেকে ওয়াই ম্যাক্স বলতে আমার হলো 480, ওয়ান থেকে 480 পর্যন্ত যাবে হলো আমার ওর ওয়াই কোঅর্ডিনেট, তার মানে হলো দেখেন ওয়ান থেকে কিভাবে, ওয়ান থেকে কত, ওয়ান থেকে ওয়াই ম্যাক্স 480, দেখেন ওয়ান থেকে 480 কিভাবে কোনটা লাইনে গেছে, দেখেন এখান থেকে 50 থেকে এক্স এর মান 50 থেকে 50, আর হলো ওয়াই এর মান ওয়ান থেকে, ওয়াই এর মান ওয়ান থেকে, এটা একটু ওয়ান বলতে এখান জিরো থেকে একটু উপরে হবে না, এটা একটু উপরে আছে এখানে বোঝা যাচ্ছে না, এখান থেকে একটু উপরে আছে, ওয়ান থেকে 400, দেখেন 480 পর্যন্ত, ঠিক আছে? ওয়াই এর মান, এই রেখাটা আমাদের প্রথমে এক্স অক্ষ, এটা 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 ওয়াই অক্ষ আঁকা হলো আর কি, পরবর্তীতে এটা এক্স অক্ষ, এখানে এক্স এর মান হবে জিরো থেকে শুরু করে, জিরো থেকে শুরু করে এক্স মান জিরো থেকে শুরু করে 600 সামথিং, দেখেন কিভাবে জিরো থেকে শুরু হয়েছে, দেখেন এই দেখেন, বা ওয়ান থেকে শুরু, জিরো থেকে শুরু করে নি, ওয়ান থেকে শুরু করে এটা হলো এক্স অক্ষ, এক্স অক্ষ এই যে 640, ঠিক আছে? এটা এক্স এর মান, আর ওয়াই এর মান ওয়াই ম্যাক্স টু থেকে ওয়াই ম্যাক্স টু, ওয়াই ম্যাক্স টু থেকে ওয়াই ম্যাক্স টু বলতে কি, ওয়াই ম্যাক্স টু থেকে ওয়াই ম্যাক্স টু বলতে এখানে 240 থেকে শুরু হবে আমার হলো ওয়ার মান, আর 240 পর্যন্তই থাকবে ওয়ার মান, আর কিন্তু বাড়েনি। এই যে লাইন দুটো, প্রথমে আমি এইটা লাইন আর এটা লাইন আঁকার কথা বলছি, এই দুটো লাইন দিয়ে, এই দুটো যারা বুঝবে না লাইন কিভাবে কাজ করে, এই দুই লাইন তারা কিন্তু অক্ষ, এই অক্ষটা কিভাবে আঁকলাম সেটা কিন্তু বুঝবেন না। এই মাঝের লাইনের কথা বাদ দেন, এটা ইনপুট স্ট্রিং নিচ্ছি, এটার কথা বাদ,
আমাদের এই দুটো লাইন তার সাথে এই দুটো লাইনের কি সম্পর্ক, আমি কিভাবে অক্ষ দুটো আঁকছি। এই দুটো যারা বুঝবেন না তারা কিন্তু অক্ষ দুটো প্লটিং করা এখনো শেখেননি, ঠিক আছে, অক্ষ দুটো প্লটিং করা এখনো শেখেননি। তো এই দুটো হলো মূলত আমাদের অক্ষ গুলো আমাদের প্লটিং করছে বা গ্রাফে আঁকছে। লাইন কিভাবে অঙ্কন করা যায়, একটা যদি আপনারা এই লাইনটাও যদি বলছেন যে কিভাবে লাইনটা আঁকা হলো আর গ্রাফটা থেকে, তাহলে কিন্তু আপনারা পুরো জিনিসটাই এই পুরো এইটুকু পুরো জিনিসটুকুই আপনারা বুঝবেন। আর যদি এখনো ক্লিয়ার আপনাদের না হয়, আপনারা ভিডিওটা পজ করে আমার আগে একটা লাইন ড্রয়িং এর ভিডিও রয়েছে সেখানে গিয়ে দেখতে পারেন কিভাবে আমরা লাইন অঙ্কন করছি, কারণ একটা টিউটোরিয়ালে সবকিছু তো ব্যাখ্যা করা সম্ভব না। আচ্ছা, তারপরে হলো আমাদের এই যে এসটিআর ইনপুট টেস্ট, বলতে আমরা স্ট্রিংটা ইনপুট নিচ্ছি, আর এই যে এখানে মাঝখানে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এখানে আমি যে কোনো কিছু লিখে দিলে সেটা আমার সে প্রিন্ট করবে। তো ঠিক আছে, আমি এইটুকু জিনিস আপনাদেরকে, আর এখানে আমার ক্লিয়ার এল অল দরকার নাই। আচ্ছা, আমি এইটুকু জিনিস আপনাদেরকে আমি দেখাই, এইটুকু জিনিস আমার ম্যাথল্যাবে আমি ইমপ্লিমেন্ট করে দেখাই। এই যে আমি ম্যাথল্যাবে চলে এসেছি, তো এখানে আমি এখন পেস্ট করে দিচ্ছি, দেখেন এক্স ম্যাক্স দিছি। আচ্ছা, এটা আমার স্ট্রিং এখন আমি নিব না, ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে অক্ষ দুটি কিভাবে অঙ্কন করা হচ্ছে সেটা দেখাই। আচ্ছা, এখন যদি আমি রান করি, দেখেন আমার অক্ষ দুটো কিন্তু ড্র হয়ে গেছে, ঠিক আছে। এই যে অক্ষ দুটো দেখেন, এখানে আমি লাইন প্রথম লাইনটা এঁকেছি হলো আমার এই লাইনটা, এটা প্রথম লাইন, হ্যাঁ, আর দ্বিতীয় লাইনটা হলো এই লাইনটা। এখন কেন এইভাবে লাইনটা হলো এটা যারা এখনো বোঝেন নাই, দেখেন 50 থেকে শুরু হয় এক্স এর মান এই লাইনটার জন্য, এই লম্বা লাইনটার জন্য, এই দিক থেকে খাড়া লাইনটার জন্য 50 থেকে শুরু হয়ে এক্স এর মান কি সরেছে, আর সরেনি, 50 থেকে 50, তাই উপরে 50 50। আর আচ্ছা, এর জন্য ওয়াই এর মান কত, এই লাইনটার জন্য ওয়াই এর মান কত, এই লাইনটার জন্য ওয়াই এর মান শুরু হয়েছে এখানে 1 থেকে শেষ হয়েছে 400, দেখেন ওয়াই মানে 480 থেকে, এই জন্য এই লাইনটার জন্য এইটা লাইন, ঠিক আছে। তারপর দ্বিতীয় লাইনটার জন্য আমার হলো এই 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 লাইনটা আর কি, এইটা কোডের লাইনটা। তো এইভাবে আপনারা কিভাবে লাইন ড্র হচ্ছে সেটা আপনাদেরকে বুঝতে হবে আগে। আচ্ছা, এখন পর্যন্ত আমরা লাইন ড্র করেছি, তো এখানে আমার ছিল হলো স্ট্রিংটা ইনপুট ছিল, আমি স্ট্রিংটা ইনপুটটা এখানে ব্যাক নিয়ে আসছি, আর এটা আমাদের স্ট্রিংটা ইনপুট নেব আমি। এখানে আমি লিখিয়ে দিই যদি প্লিজ গিভ এ স্ট্রিং, এটা আমি দিলাম, আমাদের একটা ইনপুট স্ট্রিং দেন, ঠিক আছে, এখন আমাদের সেটা একটা স্ট্রিং ইনপুট যাবে। আচ্ছা, তারপরে নেক্সট কোডটা কি, নেক্সট লাইন গুলো কি, আমি স্ট্রিং এর ইনপুট নিব হলো স্ট্রিং এর লেন্থ বের করব, লেন্থ এসটিআর, ঠিক আছে। তারপরে হলো এই কথাগুলো কি, এইটুকু কাজ কি, আসলে এত কাজগুলো সবগুলো ভেঙে ভেঙে এখনই বোঝানো সম্ভব না। তারপর আমি এই পুরো বাকি পুরো কোডটুকু একটু নিয়ে নিচ্ছি, পুরো কোডটুকু নিয়ে নিচ্ছি, পুরো কোডটুকু নিয়ে নিচ্ছি, আমি এখন এখানে পেস্ট করব, ওকে ওকে। তো এখন আমরা আমরা এইটুকু বুঝতেছিলাম আমরা স্ট্রিংটা লেন্থ নিলাম কেন, কারণ পুরো স্ট্রিংটা আমরা ট্রাভার্স করব। আচ্ছা, এইটুকু জিনিস আমরা বাদ দিই, এইটুকু আসলে কিভাবে আসলো এইটুকু জিনিস পরে আমি শেখাচ্ছি, এটার কারণ আমি বলছি কেন পরে শেখাবো। দেখেন আমরা এখানে ফর লুপ ঘুরাবো, এইখান থেকে শুরু করে এইটা আমরা পুরোটা ফর লুপ ঘুরাবো, এই দেখেন কতদূর, এই যে এই পর্যন্ত আমাদের ফর লুপ, হ্যাঁ, এটা মনে হয় আমাদের এখন টার্মিনালটা প্রয়োজন নাই। আচ্ছা, এইটুকু ফর লুপ ঘুরাচ্ছি কই, হ্যাঁ, আচ্ছা এইটুকু ফলো যে আমি এদের নীল কালার করে রেখেছি, এটা মানে আসলে কি পুরোটা, দেখেন এখান থেকে ফর এন ইজ ইকুয়াল টু 1, আর এইটা আমি ফলো যদি আপনারা কিভাবে কাজ করে না বুঝেন তাহলে আমার টিউটোরিয়াল দেওয়া আছে, লিঙ্কে আমি ডিসক্রিপশনের লিঙ্কে দিব, লিঙ্ক আপনারা সেটা দেখতে পারেন। ফর লুপের 1 থেকে শুরু করে এল পর্যন্ত অর্থাৎ স্ট্রিং এর লেন্থ পর্যন্ত সেটা চেক করবে বারবার, এখানে একটু ভুল আছে, এটা সরে যাবে, হ্যাঁ, যে এই যে আমাদের এলিমেন্টটা 1 কিনা, যদি 1 হয় তাহলে সে লাইন আঁকবে একটা, ঠিক আছে, এই লাইনটা আঁকবে, আর যদি না হয় তাহলে এই লাইনটা আঁকবে, এবং শেষে প্রত্যেকবার যেহেতু লাইন যে কোনো একটা লাইনে আঁকুক না কেন এক্স কিন্তু আমাদের সরে যাচ্ছে, এই জন্য শেষে এই এক্সটা সরে দিতে হবে। এবং সরাই দিয়ে দেখেন এইটুকু জিনিসটা কি, আমি হয় আমার লাইনের আমার কই গেল, আচ্ছা আমি এটা এটা আপনাদেরকে একটা রান করে দেখাই, তাহলে রান করে আমাদের গ্রাফটা চলে আসবে, তাহলে গ্রাফটা চলে আসলে পরে দেখেন আমার এখানে স্ট্রিং যাচ্ছে, আমি দিলাম হলো 10011, এটা দিলাম, দিয়ে রান করছি, দেখেন আমার গ্রাফটা এখানে চলে আসছে, ঠিক আছে। তো এইটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি তাহলে ভালো হবে। আচ্ছা, এইটুকু আমার লুপ ছিল, এই লুপটা দিয়ে কিভাবে এটা আসলো আমি বলে দিচ্ছি, দেখেন এইখানে আমাদের লুপ খুললো, স্ট্রিং প্রথমে চেক করলো এটা 1 কিনা, সে যখন 1 পেয়েছে, আমি এখানে এনার্জি ডেলের ক্ষেত্রে বলেছি 1 মানে সে নিচের দিকে থাকবে, দেখেন নিচের দিকে ছিল, এই যে নিচের লাইনটা, এই লাইনটা তার মানে আমাদের কার্সরটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটার জন্য এইটুকু প্রিন্ট করছে। পরে আমার দুটো পেয়েছে কি 00 ছিল, দিয়েছিলাম আউটপুট, আমি 00 এর জন্য পরে এই দুটো সে আউটপুট দেবে, কিন্তু এই যে মাঝখানে সোজা ডাইটা দেশে লাগাই দিবে, এই সোজা ডাইটার জন্য কোডটা হলো এইটা, ঠিক আছে, এই যে এইটা কোড হলো সোজা ডাইটার জন্য,
এটুকু হলো সোজা ডাইটের জন্য। যদি ওয়ান এর চেয়ে ছোট হয়, লেন্থ যদি এন এর চেয়ে ছোট হয়, লেন্থ যদি শেষ না হয়ে যায়, স্ট্রিংটা যদি শেষ না হয়, এবং এখানে স্ট্রিংটা যদি আমাদের এই দেখেন স্ট্রিং এর শেষ লেন্থটা যদি এন প্লাস ওয়ান না হয়, এটা মানে নট ইজ ইকুয়াল টু না হয়, তাহলে আমার সে ওই লাইনটা যোগ করে দিবে। ঠিক আছে, শেষে গিয়ে তো যোগ করে লাভ নেই, কই গেল ফিগারটা? আচ্ছা শেষে এটা তো আর এখানে যোগ করে লাভ নাই, ঠিক আছে, শেষ যোগ করে লাভ আছে, সুতরাং এটা শেষে যোগ না করে এই যে ততক্ষণ পর্যন্ত শেষ হয়নি তার আগ পর্যন্ত এই যে এই লাইনগুলো সে ড্র করছে, এই লাইনগুলো ড্র করছে। আচ্ছা ড্র করে শেষে আমি ইন্ট দিয়েছি এবং এর টাইটেল দিয়েছি এবং সেটা আবার প্রিন্ট করেছে। তো এই ছিল এনআরজেড লাইন কিভাবে ড্র হয়। এইটুকু যদি আপনারা না বুঝেন তো কখনোই এই কোডগুলো ইমপ্লিমেন্ট করা সম্ভব না, এবং ফর লুপ কিভাবে কাজ করে, ইফ এলস কিভাবে কাজ করে সেটা আপনাদের বোঝা সম্ভব না। তো আমি এটুকু আবার একটু বলি। আচ্ছা আর এইগুলো জিনিস কি, এইগুলো আমাদের হলো আমি ভেরিয়েবলে রেখেছি আমার ভ্যালু, যার কারণে হবে কি এই যে আমি কোথা থেকে শুরু করব এক্স এর মানটা, এই যে আমার অক্ষর সাথে তো যোগ শুরু করতে হবে, আমি তো প্রথমে যে ওয়ান যদি হয় তাহলে কি আমি এখান থেকে শুরু করব, ড্রয়িং না, আমি শুরু করব দেখেন 100 কত থেকে, এই যে এক্স এর মান যখন প্রথমে ওয়ান শুরু করব কত থেকে হবে, এটা কত ছিল 50 থেকে, দেখেন এক্স এর মান শুরু হবে 50 থেকে, শেষ হবে কোথায় 50 থেকে, পরবর্তীতে যাবে এক্স প্লাস 50, আমার 50 এটুকু মানে 50, এই লেন্থটা মানে হলো 50, ঠিক আছে, এইটুকু লেন্থ মানে 50। আচ্ছা তারপরে আবার এটা আমার যখন অঙ্কন হয়ে গেছে তখন আমার ইলস এর কাজ করবে না, না করে কি করবে তখন এই এইটুকুতে এইটুকু কাজের জন্য আমার হলো গ্রাফটা হয়ে গেল এই লাইনটা, এই যে এই লাইনটা সে আঁকছে একে, তারপরে আবার পরের বার লুপ ঘুরে আবার সে পরের বিটটা চেক করছে, সেটা জিরো কিনা ওয়ান, দুটো অবশ্যই জিরো, যার কারণে উপরে গিয়েছিল। তো এইটা হলো এনআরজেড, আর এনআরজেড এল অর্থাৎ জিরো থাকলে সেটা উপরে থাকবে হাই হবে, আর ওয়ান থাকলে আমাদের হবে সেটা নিচের দিকে, ঠিক আছে, আমাদের গ্রাফের নিচের দিকে। তো এরপরও যদি আপনারা না বুঝেন তো আপনারা আমার বিগিনার টিউটোরিয়াল গুলো দেখবেন, ই ফর লুপ, ইফ এলস, লাইন ড্রয়িং, বিশেষ করে লাইন ড্রয়িংটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, না বুঝলে আমাকে জানাবেন কমেন্টে, আমি জানিয়ে দেবো। সেই পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।